স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। গত 14 জুলাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি 8 পাতার গাইডলাইন প্রকাশ করা হয়েছে। WBIFMS নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত ব্যাপারে এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এদিকে এই সংক্রান্ত ব্যাপারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। এই হোয়াটসঅ্যাপ মেসেজে একটি লিঙ্ক দেওয়া আছে এবং বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে ফরগট পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা নিজে নিজের পিএফ অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন। বাস্তবে এই লিঙ্কটি কাজ করছে আমরা দেখে নেব। এখানে এই লিঙ্কটি আমি কপি করে নিয়েছি, এরপর একটি ব্রাউজারের মাধ্যমে এই লিঙ্কটি ওপেন করব। এই লিঙ্কটি আমি নির্দিষ্ট একটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করে নিয়েছি। এখানে ওয়েলকাম টু রিসেট পাসওয়ার্ড, এখানে লগ ইন আইডি চাইছে এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তারপর ক্যাপচা কোড দিয়ে রিসেট অপশান আছে। এখানে লগ ইন আইডি হবে আপনার ISMS কোড, অর্থাৎ পেসলিপে যে ISMS কোড লেখা আছে সেই কোডটি এখানে লগ ইন আইডি হিসেবে ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ মেসেজে তাই বলা আছে। এখানে আমি একটি ISMS কোড লিখছি, তারপর এই প্রোফাইলের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্টার করব। এখানে আমি লগ ইন আইডি দিলাম, তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিলাম, তারপর ক্যাপচা কোড দিলাম, এরপর নেক্সট রিসেট অপশানে ক্লিক করব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে একটি মেসেজ চলে এলো, ইনভ্যালিড ইউজার ডিটেলস এন্টার্ড, অর্থাৎ যে ইউজার ডিটেলস দেওয়া হয়েছে সেটি ইনভ্যালিড। এই পোর্টাল এখনও চালু হয়নি। এই সংক্রান্ত ব্যাপারে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনের কয়েকটি বিষয় দেখলেই আমরা বুঝতে পারব কী অবস্থায় আছে এই পোর্টাল। নির্দিষ্ট এই লিঙ্ক ছাড়াও আমরা এই পেজটি একটি ওয়েবসাইটের মাধ্যমে খুলতে পারব। সেই ওয়েবসাইটটি হল wbifms.gov.in। এই পোর্টালের মাধ্যমে আমরা রিসেট পাসওয়ার্ডের লিঙ্কে যেতে পারব। এখানে নিচের দিকে NGIPE এই যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে এবং লগ ইন করতে বলা হচ্ছে। এক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড আমরা এখনও জানি না, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করলে আমরা হোয়াটসঅ্যাপে দেওয়া লিঙ্কটি ব্যবহার করে যে পেজটি খুলেছিলাম সেই পেজটি খুলে গেছে। এই পোর্টালটি চালু হয়ে গেলে হয়তো রিসেট পাসওয়ার্ড করে আমরা এটি ব্যবহার করতে পারব। নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের অনলাইন পিএফ সংক্রান্ত ব্যাপারে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেটির কয়েকটি অংশ আমরা দেখে নেব। এখানে দেখুন স্যাংশন অ্যাডমিন সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে ADI বা AI থাকবেন এই দায়িত্বে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে SI অফ স্কুল উইল অ্যাক্ট মাল্টিপল রেকমেন্ডেশন অ্যাডমিন, অর্থাৎ SI রেকমেন্ডেশন অ্যাডমিন হিসেবে কাজ করবেন। এই NGIPF মডিউল ইমপ্লিমেন্টেশনের জন্য 3টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে যারা স্যালারি ড্রন করেন থ্রু HRMS, অথবা যারা IOSMS এর মাধ্যমে স্যালারি ড্র করেন, কিংবা যারা এই দুটি মাধ্যম ছাড়াও অন্যভাবে স্যালারি ড্র করে থাকেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এখানে দেখুন 3 নম্বরে প্রসেস ফ্লো ফর ইমপ্লিমেন্টেশন অব দ্য মডিউল, এখানে বলা হচ্ছে ক্রিয়েশন অফ সিস্টেম জেনারেটেড ইন্ডিভিজুয়াল পিএফ অ্যাকাউন্ট নাম্বার হোয়ার, এখানে 3টি পয়েন্ট দেওয়া আছে। এই 3টি পয়েন্টের মধ্যে বলা হচ্ছে যারা HRMS এর মাধ্যমে স্যালারি ড্র করেন তাদের HRMS নম্বরটি বা HRMS আইডিটি NGIPF অ্যাকাউন্ট নাম্বার হিসেবে কাজ করবে। যারা ISMS এর মাধ্যমে স্যালারি ড্র করেন তাদের ক্ষেত্রে একটি 12 ডিজিটের আলফা নিউমেরিক NGIPF অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। সেই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে তারা নিজের পিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখতে পারবেন। এই সিস্টেম চালু হওয়ার আগে ISMS থেকে সমস্ত তথ্য WBIFMS এ ট্রান্সমিশন হবে, তারপর এই 12 ডিজিটের আলফা নিউমেরিক নাম্বার তৈরি হবে, তারপর নির্দিষ্ট পোর্টালটি ঠিকঠাকভাবে কাজ করবে। এই সংক্রান্ত ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করবে এবং সেইভাবে কাজ হবে। যারা HRMS কিংবা ISMS ছাড়া অন্য কোনো মাধ্যমে স্যালারি ড্র করে থাকেন তাদের ক্ষেত্রেও 12 ডিজিটের আলফা নিউমেরিক NGIPF অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। এই অ্যাকাউন্ট নাম্বার স্যাংশন অ্যাডমিন প্রকাশ করবেন। এখানে দেখুন ট্যাগিং অফ রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস উইথ NGIPF অ্যাকাউন্ট নাম্বার বাই ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার PFD অ্যাডমিন, এখানে দেখুন একটি নোট দেওয়া আছে ইন কেস হোয়ার স্যালারি ইজ ড্রন থ্রু ISMS ডিটেলস অফ সাবস্ক্রিপশনস রিকোভারিজ হ্যাজ টু বি ট্রান্সমিটেড টু WBIFMS পোর্টাল অ্যাট দ্য টাইম অফ ড্রল অফ স্যালারি অ্যান্ড অলসো ফর লিগাসি ডেটা
পার্টেনিং টু দ্য পিরিয়ড স্টার্টিং ফ্রম দ্য ডেট অফ ব্যালেন্স ক্যাপচার। আইও SMS এর মাধ্যমে স্যালারি হয়ে থাকলে স্যালারি ড্র করার সময় সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য WBIFMS এ ট্রান্সমিট করা হবে এবং সেই অনুযায়ী ব্যালেন্স ক্যাপচার করা হবে। এই সিস্টেম চালু হয়ে গেলে PF সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলি দূর হয়ে যাবে, যার মধ্যে PF ট্রান্সফার, যারা ট্রান্সফার হয়ে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে এসছেন তাদের ক্ষেত্রে PF ট্রান্সফার অনেক সহজ হবে। তাছাড়া বছরের শেষে আপনার PF স্টেটমেন্ট আপনি হাতে পেয়ে যাবেন। যদি PF এর জমা টাকা থেকে লোন নিতে চান সেক্ষেত্রে অনলাইন মাধ্যমে লোনের অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ PF সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত কাজগুলি হয় সেই কাজগুলি অনেক সহজতর হবে। এই সিস্টেম কিভাবে কাজ করবে তথ্য পাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। আশা করি 6 মাসের মধ্যে এই সিস্টেম চালু হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।